বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার হলেন ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। রাতে শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। অপরাজিতা ইন্টারন্যাশনালের ব্যানারে এইসব মাস্ক সরবরাহ করেন তিনি। এ ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাহবুব কবির চপলের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটি N95 মাস্ক সরবরাহের কাজ পায় অপরাজিতা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান, যার মালিক ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। চুক্তি অনুযায়ী 11,000 মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি, যার বেশিরভাগই নিম্নমানের বলে জানান চিকিৎসকরা। এমন প্রতারণার অভিযোগে শাহবাগ থানায় শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাত 10:30টার দিকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। সাপ্লাইয়ের ঘটনায় যে মামলা হয়েছে, শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তার সাথে সাক্ষাৎ করার জন্য হয়তো সে আসছিলেন। অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে একটি ফেসবুক পেজে দেখা যায় করোনা সুরক্ষা সামগ্রী বিক্রির বিজ্ঞাপন, যেখানে বলা হয়েছে চায়না থেকে সরাসরি আসল পণ্য সরবরাহ করা হবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে থেকে এ ধরনের প্রতারণায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শারমিন জাহানের অপরাধ তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান প্রক্টর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।